আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সো বন্ধুরা, আজকে মোবাইলে হটস্পট এর দুটো অসাধারণ সেটিং দেখাবো, যে সেটিং সম্পর্কে তো আপনারা অনেকে জানেন না। যদি সেগুলো না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করুন, কারণ হটস্পট এর আজকে দুটি যে সেটিং দেখাবো, যে সেটিংগুলো হয়তো আপনাদের অনেকটাই উপকার আসতে পারে। কারণ অনেক সময় হয় যে আপনাদের ফ্রেন্ডসকে হটস্পট শেয়ার করে থাকেন, অনেক সময় দেখা যায় যে আপনার ফ্রেন্ডস বলে যে তোর তো অনেক এমবি আছে মোবাইলে, আমাকে হটস্পটটা শেয়ার কর, কারণ আমার এমবি নাই কে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেন্ডসকে কিন্তু হটস্পটটা শেয়ার করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ফ্রেন্ডস বললো যে আধা ঘন্টার জন্য আমাকে হটস্পটটা শেয়ার কর, সেক্ষেত্রে দেখা যায় যে সে আধা ঘন্টায় আপনার একদিন কর এমবি শেষ করে দিল। যদি আপনার একদিন কর এমবি আধা ঘন্টার মধ্যে শেষ করে দেয় তাহলে কিন্তু আপনার অনেকটাই খারাপ লাগবে। সেই ক্ষেত্রে আপনার তাকে বলতে পারতেছে না যে তো হটস্পটটা অফ কর, আমার এমবিটা শেষ হয়ে যাচ্ছে। আপনার লজ্জার কারণে কিন্তু সেটা বলতে পারতেছে না। এখন থেকে আপনাদের এগুলো কোনো কিছু বলতে হবে না। আপনি কিন্তু খুব সহজে দুটি সেটিংস করার মাধ্যমে কিন্তু আপনি তার আর ইন্টারনেট স্পিড কিন্তু কমিয়ে দিতে পারবেন এবং তাকে কিন্তু এমবিগুলো কিন্তু লিমিট করে দিতে পারবেন। তাহলে চলুন মোবাইলের হটস্পটের দুটি অসাধারণ সেটিংস দেখে আসি। সেই জন্য আমি এখান থেকে সরাসরি মোবাইল স্ক্রিনে যাবো। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনি এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার নোটিফিকেশন বারটা উপর থেকে নিচ দিকে টান দিবেন। ওকে, আমি এখান থেকে উপর থেকে নিচে মানে টান দিলাম। তো টান দেওয়ার পর আপনি এখান থেকে ফার্স্টে যে কাজটি করবেন, আপনি নিচে দিয়ে দেখতে পারবেন হটস্পটস। ওকে, তো আপনি এখান থেকে হটস্পট দেখতে পারবেন। হটস্পটস এর উপরে ক্লিক করার পর মানে সরি ক্লিক করবেন, আপনি ক্লিক করে ধরে রাখবেন। ওকে, তো ক্লিক করে ধরে রাখার পর আপনি এখান থেকে মূলত যে কাজটি করতে হবে আপনাদের, এখান থেকে সর্বপ্রথম আপনি দেখতে পারবেন কয়েকটি অপশন শো করতেছে আপনাদের এখানে। এখান থেকে ফার্স্টে দেখতে পাবেন ওয়ান টাইম ডাটা লিমিট, ওয়ান টাইম ডাটা লিমিট দেখতে পাবেন। এখানে একটা কি করবেন, ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে ওয়ান টাইম ডাটা লিমিট এখানে একটা ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ডাটা লিমিট নামে একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে ডাটা লিমিট এখানে একটা ক্লিক করে দিবেন। সো আমি এখানে একটা ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আমার এখানে কিন্তু 2 GB লিমিট করে দেওয়া আছে। সো এখান থেকে চাইলে কিন্তু আপনি 10 MB, 50 MB, 1 GB, 2 GB এগুলো কিন্তু আপনার খুব সহজে দিয়ে দিতে পারবেন, যাকে আপনি ইন্টারনেট মানে হটস্পটটা শেয়ার করেছেন আপনার বন্ধুকে, তাই কিন্তু এখান থেকে লিমিট করে দিতে পারবেন। চাইলে আপনি 10 MB দিতে পারবেন, 50 MB দিতে পারবেন, 100 MB, 1 GB, 2 GB যেটা চান সেটাই দিতে পারবেন। তো মনে করেন আমি এখান থেকে 50 MB দিলাম। তো 50 MB দেওয়ার পর আপনি এখান থেকে লিখে নেবেন, অনেকের ক্ষেত্রে সিরিয়াল বাই আসতে পারে 1 GB, 10 MB, 50 MB আসতে পারে, এরকম অন্যান্য মোবাইলের ক্ষেত্রে কিন্তু সেটিংগুলো আলাদা হতে পারে, সেগুলো আপনারা বের করে নেবেন। ওকে, তাহলে এখান থেকে আমার 50 MB দিলাম, 50 MB দেওয়ার পর এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, ওকেতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এটা অটোমেটিক কাজ শেষ। এখন কিন্তু আপনার বন্ধু কে যদি আপনি ইন্টারনেটটা শেয়ার করেন, হটস্পটটা শেয়ার করেন, সেই ক্ষেত্রে সে যদি রাত দিন 24 ঘন্টা আপনার হটস্পটটা ইউজ করে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে লিমিট করে দিলেন, এই 50 MB উপরে কিন্তু সে ব্যবহার করতে পারবে না। তার হটস্পটটা কিন্তু খুব সহজেই কিন্তু চালু থাকবে তার ওইখানে, কিন্তু আপনাকে তো আর বন্ধ করতে হবে না। সেক্ষেত্রে সে ভাববে যে আপনার ইন্টারনেটে হয়তো স্পিড কম পাইতেছে, এটা পাইতেছে, সেক্ষেত্রে কিন্তু সে হটস্পটটা কিন্তু অফ করে দেবে। ওকে, সে 50 MB উপরে কিন্তু ব্যবহার করতে পারবে না। ওকে, সো এটা আপনি অবশ্যই করে রাখবেন। আপনার ফ্রেন্ডকে যদি আপনার ফ্রেন্ডসকে যদি আপনার হটস্পটটা শেয়ার করেন বা আপনার এমবি যদি কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। আপনি চান যে সে আনলিমিটেড হটস্পট ইউজ করবে, সেক্ষেত্রে আপনার এই সেটিংগুলো না করলেও হবে, আশা করি বুঝতে পারছেন। সো দ্বিতীয় যে সেটিং দেখাবো সেটি হলো আপনি এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে আসবেন। সম্ভবত ব্যাক দিয়ে বেরিয়ে আসার পর আপনি এখান থেকে মূলত যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাবেন হটস্পট সেটিংস। আপনাদের ক্ষেত্রে অন্যটা থাকতে পারে, এখান থেকে হটস্পট সেটিংস, আপনি এখান থেকে হটস্পট সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে দেখতে পারবেন এপি ব্যান্ড। এপি ব্যান্ড, এই এপি ব্যান্ড মূলত কাজ কি? এপি ব্যান্ড মূলত কাজ হলো আপনার বন্ধুকে আপনি ইন্টারনেট স্পিড বেশি দিতে পারবেন, কম দিতে পারবেন, এটাই মূলত কাজ। এখান থেকে আমার যেহেতু এটা অফ আছে, কারণ আমি কাউকে কিন্তু হটস্পটটা কিন্তু শেয়ার করি নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা অফ আছে। তো আপনারা যদি কাউকে হটস্পট শেয়ার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে এপি ব্যান্ড যে সেটিংসটি অপশনটা এটা কিন্তু অন হয়ে থাকবে। এখানে আপনার ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার দুইটি অপশন দেখতে পাবেন, সেটি হলো 2.4GHz ব্যান্ড এবং আরেকটা দেখতে পাবেন 5GHz ব্যান্ড। সো আপনার যদি এখান থেকে 2.4G ব্যান্ড এটাতে আপনার সিলেক্ট করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বন্ধু কিন্তু ইন্টারনেট স্পিডটা কিন্তু অনেক কম পাবে, ইন্টারনেট কিন্তু খুব স্পিডে কিন্তু ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে আপনি এটা কিন্তু অটোমেটিক দিয়ে রাখতে পারেন। আর যদি চান যে আপনি 5GHz ব্যান্ড এটা দিয়ে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট স্পিড কিন্তু কম পাবে, তারটাই কিন্তু বেশি পাবে। অবশ্যই আপনি এখান থেকে 2.4GHz ব্যান্ড এটা আপনার অবশ্যই দিয়ে রাখবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারনেট স্পিড বেশি পাবে, তারটাই কম পাবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার বন্ধুগুলো যে তোর ইন্টারনেট স্পিড স্লো কাজ করে না, সেই ক্ষেত্রে বলবে যে তোর ইন্টারনেট বা হটস্পট আমার প্রয়োজন নাই, সে অটোমেটিক কিন্তু সে অফ করে চলে যাবে। ওকে, আশা করি আজকের এই দুইটি
হটস্পটে দুটি সেটিংস সম্পর্কে জানতে পেরেছেন। এই দুটি সেটিংস করে রাখলে আপনাদের কি কি উপকার আসতে পারে। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকে মতো ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ।